ভিড় তুলে দিছে আরে টাকাগুলো বেরিয়ে যাবে রে আস্তে চালায় কলকাতা স্টেশন যেতে হলে কোন দিক দিয়ে যেতে হবে তোমাদেরকে বলে দিই এই হচ্ছে আমাদের সিট বাজে 9:05 এই যে আমাদের ট্রেন ছেড়ে দিল আইআরসিটিসি অ্যাপ খুলে গেছে তো কেমন টিকিট কাটবে তোমাদেরকে ঝপঝপ বলে দিই জয় মা তারা জয় 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 তারা হে গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আমি তো পুরো একদম বিন্দাস তো এখন বাজে 3:56 এখন চলে এসেছি এই যে নামখানা স্টেশনের সামনে তো ভোর ভোর কোথায় যাচ্ছি বলো তো নামখানা থেকে ট্রেন ধরে নামখানা শিয়ালদা লোকাল তার নিজের নির্ধারিত সময় 4:12 প্ল্যাটফর্ম 4:12 আমাদের ট্রেন ট্রেনে করে যাব শিয়ালদা আমরা আজকে শিয়ালদা যাচ্ছি না আমরা যাচ্ছি আজকে তারাপীঠ শিয়ালদা থেকে যাব বিধাননগর তারপরে ওখান থেকে হেঁটে হেঁটে যাবো কলকাতা স্টেশন কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরে যাব রামপুরহাট রামপুরহাট থেকে দেখাবো দেখাবো ফুল জানি তোমাদেরকে দেখাবো তো চলো মায়ের দর্শন করে আসি আমাদের ট্রেন হচ্ছে ওইটা এ বাবা তো অনেক দূর গো জল ওভারব্রিজ দিয়ে যাই এই অবস্থা কবে থেকে পড়েছে বুধবার থেকে আজকে কি বার আজকে বৃহস্পতিবার আজকে কটা অবধি আছে তো আজ আমরা কারাগারে যাচ্ছি দেখে নাও জয় শুভ্র আর হচ্ছে বাগরল তো এখন টাইম 4:12 এই যে আমাদের ট্রেন ছাড়লো এখন আমাদের টিকিট কাটা হয়নি এই যে টিকিট কাটা চলছে বাজে 4:26 পৌঁছে গেছি আমরা খাগড়ি ট্রেন যা ভাগাচ্ছে একদম হু হু করে ভাগাচ্ছে এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর সিটও কনফার্ম হয়ে গেছে তো ট্রেনের ডিটেলস আরও কলকাতা স্টেশনে গিয়ে তোমাদেরকে বলছি ঠিক আছে ট্রেনের টাইম হচ্ছে 9:05 কলকাতা স্টেশন থেকে তারাপীঠ থেকে বীরভূম কতটা তারাপীঠ থেকে বীরভূম কত কিলোমিটার হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখতে হবে তাহলে আমরা আজকে বীরভূম যাচ্ছি না কারণ কিছুদিন আগে বাগরুল ঘুরে এসেছে বীরভূম থেকে তুই তো বলি 70 কিলোমিটার ভূগোলে ভূগোলে কত পেয়েছিলি 199 না প্রাইজ পেয়েছিলি আচ্ছা না ভূগোলে কত নম্বর পেয়েছিলি জয় ভালো করে বোঝালো তোর বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা তাহলে তোর বাড়ি থেকে দক্ষিণ চব্বিশ পরগনা কত দূর দিতে মাথা খুললো সকাল সকাল বলিস আমি যেখানে ঘুরতে গেছিলাম বীরভূম সেখান থেকে ঘুম পেয়েছে তোমরা বলো না দাদা এই রুটে বাস দো সেই রুটে বাস দো এখন আবার কেউ বলে দিও না দাদা একটা ট্রেন দাও ট্রেনে এসছে চা এই যে লিকার চা খাচ্ছি দারুন মানিয়েছে গো এখন বাজে 6:46 পৌঁছে গেছি আমরা শিয়ালদা আছি আমরা সাউথ জোনে যাচ্ছি এবারে নর্থ জোনে আর ব্রেকফাস্ট করতে হবে চলে এসেছি শিয়ালদার এই যে নর্থ জোনে 9 নম্বর প্ল্যাটফর্মে এদিকে এখানে দেখো যে মা তারা এক্সপ্রেস রয়েছে এটা ছাড়বে 7:20 কিন্তু এটা বেশি সময় লাগাচ্ছে ওই জন্য এটাতে আমরা যাচ্ছি না আমরা এবারে যাব কলকাতা স্টেশন কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরে যাব এখন এই যে লোকাল ধরে যাব বিধাননগর আমরা যাচ্ছি এই যে ট্রেনে 12:363 হলদিবাড়ি কলকাতায় ছাড়বে দেখো 9:05 আর রামপুরহাটে কটায় পৌঁছাবে দেখো কলকাতার পরে হচ্ছে তোমার বর্ধমান তারপরে বোলপুর তারপরে হচ্ছে রামপুরহাট আর মাতারা এক্সপ্রেস শিয়ালদা ছাড়বে 7:20 রামপুরহাটে ঢোকাবে কোথায় গেলো কোথায় গেলো কোথায় গেলো এই দেখো 12:05 আর দেখেছো মাঝখানে কতগুলো স্টপেজ ওই জন্য আমরা এটাকে অ্যাভয়েড করে ওইটাতে যাচ্ছি মানে কলকাতা থেকে যাচ্ছি 7:12 যে আমাদের ট্রেন ছেড়ে দিল যে মাতারা এক্সপ্রেস কত অ্যাডভান্স ছাড়ছে কিন্তু পৌঁছাবে কতক্ষণ পরে আমাদের 10 মিনিট আগে বাজে 7:22 পৌঁছে গেছি আমরা বিধাননগর রোডে কিছু খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া হয়নি এখনও
খিদা পাচ্ছে। এই হচ্ছে ব্রেকফাস্ট, কাবুলি ছোলার তরকারি আর হচ্ছে পরোটা। তো এই যে পরোটা আর কাবুলি ছোলার তরকারি ভালো লাগেনি আমার, তাই জন্য এই যে এখান থেকে একটা কেক নিচ্ছি আর চা নিচ্ছি আর কি। এ দেখো বাসের গ্যাপ করা চলছে, তো দাঁড়িয়েছো দেখেছো? তো আমরা এই যে ওভারব্রিজ ধরে ও পাশে নেমেছিলাম, এ পাশে চলে এলাম, মানে এখন দমদমের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। তো আমরা একদম হেঁটে হেঁটে স্টেশনের শেষ অবধি চলে এসেছি। কলকাতা স্টেশন যেতে হলে কোন দিক দিয়ে যেতে হবে তোমাদেরকে বলে দিই। এই দেখো এই দিক দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে, ওই নিচ থেকে নেমে সোজা চলে গেলে কলকাতা স্টেশন। এদিকে দমদম, ওদিকে শিয়ালদা। তোমরা যেখানে নামবে ওভারব্রিজ দিয়ে এ পাশে চলে আসবে, ঠিক আছে? যে দমদমের দিকে হেঁটে হেঁটে যেতে হবে কিন্তু। এদিক দিয়ে নেমে এর ভেতর দিয়ে যেতে হবে আর কি। আবার কেস দেবে না তো, জয় মা তারা। এটা আমার ফেভারিট স্টেশন, এত ফাঁকা থাকে না ওই জন্য ভালো লাগে। ওই দেখো ওখানে ফাঁকা রাখা আছে ওদিক দিয়ে আসার জন্য, তবু ভয় লাগে। তমলুকে যে কেসটা খেয়ে গেছিলাম না তারপর থেকে খুব ভয় লাগে। হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে দেখলাম যে 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ছাড়বে, তো 10 নম্বরটা আবার দেখতে হবে, এটাই তো? এটা কোন ট্রেন? কলকাতা রাধিকাপুর 12:363 তো নয়। তো এখন একটা ট্রেনের ভেতরে এসে বসে আছি, এখনও 1 ঘন্টা পর আমাদের ট্রেন ছাড়বে, ট্রেন কোন প্ল্যাটফর্মে আসবে কে জানে। ঠিক আছে আধা ঘন্টা একটু রেস্ট নিই, তারপর যাওয়া হবে দেখা যাবে। তো অ্যানাউন্স হয়ে গেছে 3 নম্বরে দেবে, 3 নম্বর। ওই যে আমাদের ট্রেন ঢুকছে, দেখো ওই যে সুসুর সুসুর করে আসছে, ওই যে এই যে চলে এসছে আমাদের ট্রেন। আমাদের হচ্ছে কত, D8। এই যে D1 যাচ্ছে, D8 ঠিকঠাক জায়গায় দাঁড়িয়েছি, বুঝলে? D8 এইখানেই কাছাকাছি থাকবে। এই দেখো D8 একদম আমাদের সামনে এসে দাঁড়ালো, দেখেছো? একটা আমার জন্য বাবু, একটা আমার জন্য তো, ও যাই তোমার জন্য নে নাও। চলো গেট খোলা হয়ে গেছে, টুক করে গিয়ে বসে পড়ি। আমাদের সিট নম্বর হচ্ছে 97, 98, 99, 100। এই হচ্ছে আমাদের বগি D8। কোথায় 100? কোথায় 100? এইদিকে। এই হচ্ছে আমাদের সিট, এই তিনটে, আর হচ্ছে এপাশে একটা। বাজে এখন 9টা আর ঠিক 5 মিনিট পরে আমাদের ট্রেন ছেড়ে দেবে, আর 9:05 এখান থেকে ছাড়লো, আর রামপুরহাটে ঢোকাবে কটা, 12:15 দিকে। তো আমাদের ট্রেনের টিকিট কত পড়লো ট্রেনে উঠে তোমাদেরকে বলবো। আর অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে মোবাইলে কী করে ট্রেনের টিকিট কাটা যায়, তো সেটাও তোমাদেরকে হালকা একটু বলে দেবো আজকে। বাজে 9:05, এই যে আমাদের ট্রেন ছেড়ে দিল। ও আমাকেও তো যেতে হবে। 9:05 এই যে ট্রেন ছাড়লো, নেক্সট স্টপেজ দেবে বর্ধমানে গিয়ে, ওই 10:30 দিকে। অনেক সিট ফাঁকা আছে, অনেক সিট, যাওয়ার সময় টিকিট আরামসে পাওয়া যায়, ফেরার টিকিট পেতে না দম বেরিয়ে যায়। যখন জয় কাটে 138টা ফাঁকা, আমরা রিটার্ন টিকিট দেখছি সব হচ্ছে ওয়েটিং লিস্ট। আয় রে আমরা বসেছি উল্টো দিকে, কেমন সিট দিল IRCTC উল্টো দিকে, ট্রেন যাচ্ছে এদিকে আমরা বসে আছি এদিকে। ও ঠিক আছে 3 ঘন্টারই তো ব্যাপার। আমাদের ট্রেনের টিকিট পড়লো পার হেড ওই 116 টাকা করে, আর IRCTC তো এখন খুলছে না গো। IRCTC খুললে তোমাদেরকে দেখিয়ে দিতাম কেমন, তোমরা ফোনে টিকিট কাটতে পারবে। IRCTC অ্যাপ খুলে গেছে, তো কেমন টিকিট কাটবে তোমাদেরকে ঝপঝপ বলে দিই। ট্রেনে যাবে বুক টিকিট, তারপর এখানে সার্চ করবে রামপুরহাট থেকে হাওড়া কি হাওড়া থেকে রামপুরহাট, এটা সার্চ করে নেবে। ঠিক আছে হাওড়া থেকে রামপুরহাট করে দিলাম, বা এটা কলকাতা করতে পারো। এই যে এখানে সার্চ করা যাবে কলকাতা, এটা হচ্ছে হাওড়া কলকাতা ওয়েস্ট বেঙ্গল, এই যে কলকাতা, কলকাতা থেকে রামপুরহাট। ঠিক আছে ধরো 7 তারিখ টিকিট কাটবে, ডেট দিয়ে দেবে, দিয়ে সার্চ ট্রেন, ট্রেনের লিস্ট বেরিয়ে গেল। এই যে টাইম টাইম সব দেওয়া আছে, এবারে যেটা তোমাদের সুবিধা হবে তোমরা সেই ট্রেন বুক করতে পারো। ধরো স্লিপার ক্লাসে যাবে এই ট্রেনটা, সার্চ করবে, দেখো ওয়েটিং লিস্টে আছে, তো ওয়েটিং লিস্টেও তোমরা টিকিট কাটতে পারো, যদি কনফার্ম হয় ভালো, না হলে গেলো। ঠিক আছে ওয়েটিং লিস্টেও কাটতে পারো, বা অ্যাভেলেবেল যেটা আছে ওটা একটা দেখাচ্ছি তোমাদের, এটা অ্যাভেলেবেল, এটা সিলেক্ট করবে, দিয়ে এবারে প্যাসেঞ্জার ডিটেলস দিতে হবে, ফিঙ্গারপ্রিন্ট দাও। IRCTC-র অ্যাকাউন্ট না থাকলে বানিয়ে নেবে, জয়ের এটা দেওয়া আছে, তো সিলেক্ট প্যাসেঞ্জার হয়ে গেল। আরও এখানে তোমরা অ্যাড করতে পারো, নাম দেবে, জেন্ডার দেবে, এজ দেবে, দিয়ে অ্যাড করে দেবে। ঠিক আছে যেমন নবীন দিলাম, এজ দিলাম 40, দিয়ে অ্যাড প্যাসেঞ্জার, এই
দুজনের অ্যাড হয়ে গেল বিশ্বজিৎ মাইতি আর নবীন। এটা কিন্তু আমি জাস্ট এক্সাম্পল দিলাম, তোমরা যখন দেবে কিন্তু পুরো নাম দেবে। এই বেড়ে নাম যদি বড় হয় যেমন রামপ্রসাদ চক্রবর্তী, তখন কি করবে, যতটা নাম ধরবে ততটা দিয়ে দেবে, নো চাপ। এই দেওয়া হয়ে গেল, এবারে রিভিউ জার্নি ডিটেলস, এখানে ক্যাপচা দেবে, ক্যাপচা দিয়ে প্রসিড টু পে করে দেবে, ব্যাস হয়ে যাবে। এই আর কি, একদম ইজি। ট্রেনে অনেক কচি কাঁচা আছে, অনেক কচি কাঁচা। বাজে এখন 9:45, ঘুম ঘুম পাচ্ছে, ঘুমিয়ে গেলাম। বর্ধমান এলে ডেকে দিবি, তোমাকে রামপুরহাট এলে ডেকে দিবি। বাহ, ট্রেন তো ভালো স্পিডে যাচ্ছে, এই 98-100 এমন করে যাচ্ছে, কিন্তু ট্রেন তো একটু লেট হয়ে গেছে গো, 13 মিনিট মতন ট্রেন একটু লেট হয়ে গেছে। ঠিক আছে, ভাগাও ভাগাও ভাগাও। বাজে 10:43, এই যে ঢুকে গেছি বর্ধমানে, চলে এসেছি বর্ধমান, নেক্সট বোলপুর 11:23, দেখা যাক কটায় ঢোকায়। বর্ধমান থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল, এখন এই যে চিড়ে খাওয়া হচ্ছে আর এই যে পটেটো চিপস। আরে কত স্পিড তুলে দিচ্ছে, আরে চাকা খুলে বেরিয়ে যাবে রে, আস্তে চালো। এখন এই যে এইটা খাওয়া হচ্ছে, দারুণ টেস্ট গো। এই দেখো দামোদর নদী। বাজে 11:35, পৌঁছে গেছি আমরা বোলপুর, 12 মিনিট লেট। এই দেখো বোলপুর। ব্যাস আমরা 12:30 দিকেই রামপুরহাট পৌঁছে যাবো। বোলপুর থেকে যদি গাড়ি নিয়ে যেতাম তাহলে এই যে এই রাস্তা ধরে ধরে যেতাম। বাজে 12:34, নেমে গেছি আমরা রামপুরহাট, 20 মিনিট আমাদের ট্রেন লেট। তো উঠে গেছি জিও গাড়িতে, এখান থেকে সবাই চলে যাবো মন্দির, ভাড়া বললো 30 টাকা করে। এই বাসগুলো কোথায় যাচ্ছে, রামপুরহাট থেকে দুমকা। এগুলো মন্দির যায় না, মন্দির যাবে সব লাইনে আছে না, এই যে বাসগুলো মন্দির যায় না, এইগুলো দেবা দুমকা, ও মন্দিরে বাসে যায় না এরা না। এই তো তারাপীঠ, তারাপীঠ দুমকা। তারাপীঠ বাম দিকে, দুমকা হচ্ছে ডান দিকে। তারাপীঠ 5.5 কিমি। গাড়িটা যাচ্ছে দেখো, ফুল ওভারলোড, টায়ার ফায়ার পুরো একদম এরকম চিপটে গেছে। দেখাবো দেখাবো, ওভারটেকটা করি দেখাচ্ছি। এই দেখো দেখেছো, এবার তোমরা গেট দেখতে পাবে, এই দেখো গেট। বাজে 12:58, পৌঁছে গেছি আমরা আমাদের ডেস্টিনেশানে, এইবার একটা হোটেল খুঁজতে হবে, তারপরে স্নান ফান করে যাব মন্দিরে পুজো দিতে। তো অনেক খোঁজাখুঁজির পরে একটা ভালো রুমে চলে এসেছি, রুমের ভিডিও চলে আসবে, নো চাপ। ফটাফট এবার স্নান করবো, স্নান করে পুজো দিতে যাবো, পুজো করে খাবো, খুব খিদে পেয়ে গেছে। স্নান কমপ্লিট, চলো ঝপ ঝপ পুজোটা দিয়ে দিই। এই যে এখন হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি, এই যে নাম লেখানো হয়ে গেছে, এখান থেকে ডালা নেবো, ব্যাস পুজো দিতে যাবো। তো ডালা নিয়ে এখন এই যে মন্দিরের দিকে যাচ্ছি, বিশাল ভিড়, ওই দিকে দেখবে প্রচুর ভিড়, প্রচুর। হ্যাঁ ওটা জেনারেল লাইন। তো আজকে এখানে এত ভিড় বলো তো, কারণ কালকে ওই পলারণী পুজো ছিল, আর অমাবস্যা এখনও অব্দি আছে, ওই সন্ধ্যে কটায় কাটবে আর কি, ওই অমাবস্যার দিন, ওই জন্য এমন ভিড় আর কি, কালকে মনে হয় আরও বেশি ভিড় ছিল। জয় মা তারা, জয় 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 তারা। পুজোটা কমপ্লিট, ভেতরে কি ভিড়, এই যে মায়ের পায়েস কাছে ফুললে যাই হোক, অমাবস্যা কাটার আগে পুজো দেওয়া কমপ্লিট। এখন 5টা বাজতে যায়, আমাদের পুজো পুজো দেওয়া কমপ্লিট,
যা ভিড় ছিল মন্দিরের ভেতরে, বাপরে বাপ, কি ঠেলাঠেলি চলছে। পুজো দেওয়া কমপ্লিট, লাঞ্চ করা হয়নি, চলো মটন বিরিয়ানি নিয়ে নিই, মটন বিরিয়ানি খাওয়া হবে। এই যে ল্যাংচা নেওয়া হয়ে গেছে। আচ্ছা, আপনাদের মটন বিরিয়ানি কি দেশি না রিয়াজি? রিয়াজি, রিয়াজি। বাহ, তো এখন রুমে চলে এসেছি আর বিরিয়ানিও বাড়া হয়ে গেছে। বাড়া মানে কি, ওই কন্টেনারে দিয়েছে, ওই কন্টেনার ধরে ছাঁটিয়ে দেবো। তো খেয়ে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে একটু বেরোবো আর কি। এখন হচ্ছে এই হোটেলে ভিডিও বানানো হয়নি, হোটেলে ভিডিও বানাতে হবে, কারণ তোমাদেরকে দিতে হবে। তোমরা এলে কোন হোটেলে থাকবে? এই হোটেলে থাকবে তো নাকি? দারুণ হোটেল কিন্তু, পজিশনটাও দারুণ। আর কালকে আমরা কখন কি বাড়ি যাবো সেটাও এখনো ডিসিশন হয়নি। একটা প্ল্যান চলছে, বাসে করে যাবো, 8:10 টাইম আছে, তো দেখছি যদি হয় CSTC বাসে করে যাবো। তো দেখা যাক কি করি, ট্রেনে যাই না বাসে যাই। আজকে যে আমি তারাপীঠ এসেছি, ইনস্টাতে আপডেট দিয়ে দিয়েছিলাম, তো ইনস্টা তোমরা ফলো রেখো, কখন কোথায় যাচ্ছি ইনস্টাতেই সবার ফার্স্টে তোমরা আপডেট পেয়ে যাবে। তো চলো ফটাফট পেট পূজাটা করে নিই। নর্মাল ঠিকঠাক, আর ওখানে বসে গেলে হচ্ছে আনলিমিটেড। তো আমরা একদম ভিডিও শেষে চলে এসেছি, নেক্সট ভিডিও আসছে এই হোটেলের ভিডিও। তো কেমন লাগলো ভিডিওটি তোমরা কমেন্ট করে জানো। দেখা হচ্ছে যদি পরে ভিডিওতে, ততক্ষণ অব্দি টাটা।